আইপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও দু বছর পর নির্বাসন কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস যাদবের তেতাল্লিশ ও পান্ডিয়ার অপরাজিত একচল্লিশ রানের ওপর ভর করে চেন্নাইয়ের সামনে পাহাড়সম টার্গেট দাঁড় করিয়েছে মুম্বাই নির্ধারিত বিশ্বভারে চার উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংসকে একশো ছেষট্টি রানের বিশাল টার্গেট দেয় মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানস দলীয় একত্রিশ রানের মাথায় উইকেট পায় মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাইয়ের হয়ে উইকেটটি স্বীকার করেন হার্দিক পাণ্ডিয়া এরপর আবারও উইকেট তুলে নেন পান্ডিয়া মুম্বাইয়ের হয়ে তৃতীয় উইকেট পান মায়াক মার্কান্ড তৃতীয় শিকার করে থেমে থাকেননি মায়াক মার্কাণ্ড এরপর তিনি চেন্নাইয়ের অধিনায়ক ধোনিকে আউট করে সাজঘরে পাঠান মাত্র পাঁচ রানে মুম্বাইয়ের হয়ে পঞ্চম আউট নেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের ভয়ঙ্কর জাদেজাকে আউট করে এবারের আইপিএল প্রথম উইকেট নিয়েছেন মোস্তাফিজ শেষ পর্যন্ত ব্রাভুর তিরিশ বলে আটষট্টি রানের ঝড় ইনিংসে উনিশ ওভার পাঁচ বল নয় উইকেট হারিয়ে একশো রান করেছে চেন্নাই ফলে এক উইকেটের বিশাল জয় পায় চেন্নাই তিন ওভারে বলিং করে মাত্র তেইশ রান দিয়েছেন মোস্তাফিজ উইকেট নিয়েছেন একটি দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন